সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি আরেফ প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও বিশ্বকাপ ফুটবলের স্বপ্নের ফাইনাল বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আজ শুধু রাশিয়া থেকে বাংলাদেশেও কম পড়েনি এই পুরোটা মাস আমরা উদ্বেলিত ছিলাম ফুটবলের সৌন্দর্য আর বৈচিত্র্যে ফুটবল নিয়ে আমরা যতটা উৎসাহিত এবং আপ্লুত নিজেদের ঘরের মাঠের অবস্থা কি ততটা আশাব্যঞ্জক আজ আমরা একই সাথে কথা বলবো বিশ্বকাপ উন্মাদনা এবং বাংলাদেশের ফুটবলের বর্তমান সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমাদের সাথে আজকে এই আলোচনায় রংপুর থেকে যুক্ত হচ্ছেন সাবেক ফুটবলার এবং সংগঠক মাহমুদুর রহমান টিটু আমরা চেষ্টা করব যশোর থেকেও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাউসার আলীর সাথে কথা বলবার জন্য আপনাকে স্বাগত জানাই মাহমুদুর রহমান টিটু আমাদের আজকের এই অনুষ্ঠানে শুরুতে জানতে চাই এবার বিশ্বকাপের উন্মাদনা রংপুরে কতখানি লেগেছে মানে বলাই বাহুল্য ব্রাজিল এবং আর্জেন্টিনা একদম চূড়ান্ত পর্যায়ে আসতে পারেনি সুতরাং পুরো বাংলাদেশের উন্মাদনা রং কিছুটা ফিকে হয়ে গেলেও ধরুন আজকের ফাইনাল ফ্রান্স ক্রোয়েশিয়া সবকিছু মিলে পুরো মাস রংপুরের মানুষ বিশ্বকাপকে কিভাবে উদযাপন করলো সেটি আগে জানতে চাই আপনার কাছে আর আমিও অন্তর অন্তঃস্থল থেকে ডিবিসি চ্যানেলকে আজকের এই দিনে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে শুভ কামনা করছি কারণ আজকে হচ্ছে আলোচনার বিষয়বস্তু যে বিশ্বকাপ সেই বিশ্বকাপের চূড়ান্ত খেলা এবং আপনি যে আমাদের দেশীয় ফুটবলের যে কথা বললেন সেই প্রেক্ষিতে আমাদের জেলা আমি আমি রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনেরও সদস্য এবং আমি রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র তো সব মিলে আজকের দিনটা আসলে একটা আমার ভালো লাগার দিন কারণ আমরা আজকে জেলা প্রথম বিভাগ ফুটবল উদ্বোধনী দিনের খেলা চলছে আমার টিম আজকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে এবং খেলার প্রথমত শেষ হয়েছে আমরাও চাচ্ছি তৃণমূল থেকে বাংলাদেশের ফুটবলকে পরিচর্যা করা হোক আমরা যখন খেলতাম তখন ইন্টার স্কুল একদম জেলা ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে খেলা হতো আবার সর্বাধিক কাপ একটা হইতো যুব ফুটবল এটা নিয়ে বিশাল একটা মাতামাতি ছিল আর সর্বোপরি সেরে বাংলা কাপ ফুটবল প্রতিযোগিতায় এই জায়গাগুলো থেকে কিন্তু সেই সময়ের খ্যাতিমান সনামদণ্ড খেলোয়াড়রা বের হয়ে আসতো অত্যন্ত পরিধাপের বিষয় কিছুদিন থেকে যদিও ক্রিকেট একটা ইয়ে আছে বাংলাদেশে এখনও ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা কিন্তু সেই হিসাবে বর্তমানে যুব সমাজ আপনারা সবাই জানেন যে আমরা একটা মাদকের অভিশাপ অভিশপ্ত হয়ে আছি ধন্যবাদ প্রধানমন্ত্রীকে যে উনি এইটা থেকে উত্তরণের জন্য একটা কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং সুফলও আমরা জেলা পর্যায়ে পাচ্ছি এবং ছেলেপেলেকে খেলাধুলা আকৃষ্ট করার জন্যে আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম বিভাগ ফুটবল লিগ এবং একটা জেলা প্রশাসক গোল্ড কাপ হবে এরপরে এবং রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় বলছেন যে একটা মেয়র কাপ ফুটবল প্রতিযোগিতা হবে আশা করি আমরা আজকে যে ফুটবলের পথ ছাড়া রংপুরের মাঠে শুরু করলাম এইটা ইনশাল্লাহ এই বছরে চলতেই থাকবে আর এইটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব আর মামোদার মার্টি একটু আরেকটি বিষয় একটু জানতে চাই আপনি বলছিলেন যে ফুটবলের অবকাঠামোর উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে বিশেষ করে রংপুরে আপনারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন এমনকি মেয়র কাপ ফুটবলেরও একটি ব্যবস্থা আপনারা করতে চাচ্ছেন এর বাইরে শুধু রংপুর নয় রংপুরের আশেপাশে অন্য যে সমস্ত জেলাগুলো রয়েছে আমরা সবসময় শুনে থাকি যে অবকাঠামোগত জায়গায় আমাদের একটু ঘাটতি রয়েছে মাঠ নেই মাঠ থাকলে সঠিক সরঞ্জাম নেই খেলার ফুটবল পর্যন্ত নেই কোথাও কোথাও কোচের অভাব রয়েছে সেই জায়গাগুলিতে আসলে আপনি একজন জনপ্রতিনিধিও সেখান থেকে তৃণমূল পর্যায়ে কাজ করার আর কি কি অবকাশ রয়েছে আপনাদেরকে না ঠিকই বলছেন অবকাঠামো অসুবিধা আছে যদিও মাঠ আছে মাঠগুলোর পরিচর্যা নাই এবং সর্বোপরি এ আপনি দেখবেন যে আমাদের বাফুবে থাকি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কিছু খেলার আয়োজন করে আমাদের একসময় ইউনিয়নে খেলা হতো এরপরে আমাদের একটা উপজেলা আন্ত উপজেলা টুর্নামেন্ট আমরা করে থাকি তারপরে আমরা এই আজকে লিগের ইয়ে করতেছি আমার রংপুরের কথা আমি বলতেছি এটা সারা দেশে যদি প্রত্যেকটা চৌষট্টিটা জেলায় এইভাবে ইন্টার স্কুল থেকে আন্ত স্কুল থেকে আন্ত ইউনিয়ন আন্ত উপজেলা এইভাবে যদি পর্যায়ক্রমে ফুটবলের পরিচর্যা করা ফুটবল না যে কোনো খেলারে যদি তৃণমূল থেকে পরিচর্যা করা যায় তাহলে ইনশাল্লাহ ফুটবলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব এটা আমি বিশ্বাস করি শুধু ঢাকা কেন্দ্রিক এইটাকে কোটি টাকার কাপ বা ঢাকার কয়টি ক্লাব খেলবে এইটার উপর বেশ করে ফুটবল ক্রিকেট কোনো খেলারে আসলে সেভাবে উন্নতি করা সম্ভব না এটা তৃণমূল পর্যায় থেকে এটাকে আপনার নার্সিং করতে হবে পরিচিত হবে এটার রেগুলারিটিস রাখতে হবে আগে যেমন প্রত্যেক বছরে লিগ হইতো জাতীয় ষোলো আঠারো শেরে বাংলা কাপ এইটার পরিপ্রেক্ষিতে আমরা সারা বছর প্র্যাকটিস করতাম কর্মকর্তারা সজাগ থাকত লিগের ব্যাপারে কর্মকর্তারা সজাগ কিন্তু এগুলো তো অনেক দিন থেকেই ব্রেকডাউন হয়ে গেছে আমরাও আমাদের এখানে আজকে যে খেলাটা শুরু করলাম এটাও অনেক দিন পরে বলতে গেলে আমরা শুরু করলাম এইগুলো যদি প্রত্যেক বছরেই আমরা প্রত্যেকটা জেলায় বাপুকের তত্ত্বাবধানে বা আর্থিক সহযোগিতায় জেলা পর্যায়ে যদি এগুলো মনিটরিং করে তিনি তাইলে সেই পুরানা দিনের সালাউদ্দিন কায়সার আমি ছাব্বির বা সান্টু আমাদের একসময় রংপুরের সাত আটজন জাতীয় দলে খেলত মানে সেই পুরনো দিনের ঐতিহ্য ফিরে আনা আবারও সম্ভব হবে কিন্তু এটার জন্য আসলে সঠিক পরিচর্যা পরিকল্পনা এবং আপনি যে বিষয়গুলোর দিকে তৃণমূলে যে বিষয়গুলোর দিকে বলছিলেন সেগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা দরকার বাফুফে এবং কর্তৃপক্ষের অসংখ্য ধন্যবাদ মাহমুদ রহমান একটু আবারও আসবো আপনার কাছে নিশ্চয়ই যশোর থেকে এই মুহূর্তে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাউসার আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন তার কাছে চলে যেতে চাই কাউসার আলী আপনার কাছে জানতে চাই শুরুতে যে এই পুরো মাসের ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যশোরে কীরকমটি লেগেছে আজকের ফাইনাল ম্যাচ দেখার জন্য যশোরের সাধারণ মানুষ কিংবা যারা উত্তি ফুটবলার রয়েছেন তারা কতখানি উদ্গ্রীব সেই সাথে জানতে চাই আসলে যশোরে জেলা পর্যায়ে ফুটবলের অবকাঠামোটি কেমন কতটা খেলা হয় খেলোয়াড়রা ফুটবলে মানে ছেলে মেয়েরা ফুটবলে কতখানি আগ্রহী সেটি একটু জেনে নেব আপনার কাছ থেকে ধন্যবাদ ধন্যবাদ এবং কিছু কথোপকথন এবং নিজের মতামত এবং পারিপার্শ্বিকতা কিছু জানানোর জন্য শুরু হয়েছিল যেমন এখন কিন্তু ফাইনাল ডেতে এসে যেমনটা মনে হয়েছিল গত বিগত বিশ্বকাপ গুলোতে আমরা দেখেছি যে একটা মানে হইচই ব্যাপার বিশাল যে ফাইনাল খেলা হবে কি হবে আসলে আমি তুলনামূলক যদি একটা বিষয়টা ধরি আসলে ততটা নেই উন্মাদনা একটু ঝিমিয়ে গেছে কারণও আছে আমি বলছি কারণটা হলো যে অনেকের প্রিয় দলগুলো এখনো যেটা আপনারা জানেন সবাই জানি প্রিয় দলগুলো কিন্তু ফাইনালে আসেনি সেই জন্য হয়তো কিছুটা আমি দেখেছি উন্মাদনার অভাব তবুও এইভাবে আছে জনগণ যে আচ্ছা ওই দলটা তো আসেনি তাহলে ওই দলকে হারিয়েছে এই দলটা তাহলে এই দলটাকেই সাপোর্ট করি তো সেই সূত্রে দুটো খুব ভালো দলই কিন্তু ফাইনালে এসছে তো যশোরের জনগণের আমি চারিদিকে দেখেছি যে বাচ্চাদের কাছেও যেটা বড়দের কাছেও যেটা যেটা ছিল শুরুতে সেটা কিছুটা ঝিমিয়ে পড়েছে বাট ফাইনাল খেলা দেখার জন্য যে আগ্রহটা সব জায়গায় একটা সাড়া হয়েছে আছে এখনো আছে আমি বলবো যে এখনো অনেক জায়গায় আমি খবর নিচ্ছি যে ফাইনাল খেলাটা দেখব কেমন হয় অমুক আমরা ক্রোয়েশিয়াকে দেখছি জিতে যেন যায় কিংবা ফ্রান্সকেও কিছুটা দেখছি যে অনেক সাপোর্টারই যারা অন্য অন্য দলের ছিল তারা ফ্রান্সকেই সাপোর্ট করছে তো এটা একটা মিশ্র অবস্থানে আছি তো এই বিশ্বকাপের যে প্রেক্ষাপটটা আমি এর আগেও আমি এক মাস আগে প্রায় মনে হয় এই ডিবিসি নিউজেই আমি একটা আমার সৌভাগ্য হয়েছিল আমি একটা সাক্ষাৎকারের জন্য তো সেখানে আমি বলেছিলাম যে এই বিশ্বকাপটা কিন্তু একটু ভিন্ন ধরনের বিশ্বকাপ হচ্ছে সেটা হলো প্রত্যেকটা দলের যে প্রস্তুতি সেটা ছিল একেবারেই নিচের থেকে উঠে আসা অপনের দলগুলো কেমন খেলবে সেগুলোকে কিভাবে প্রতিহত করা যায় সেটাকে প্রতিহত করার কৌশল রপ্ত করা তার সাথে সাথে খেলতে দেব না আবার আমার থিওরি যেটা আমি মনে করি এই সেই থিওরিতে এবারে এই বিশ্বকাপটাকে একটু এই একটা ভাষা বলে ম্যাড ম্যাডে মানে একেবারে ঝিমিয়ে দিয়েছে একেবারে শান্ত করে দিয়েছে যে একটা উন্মাদনা ছিল যেমন তো সেই ক্ষেত্রে এই বিশ্বকাপটার যে জাগরণ যশোরের আঙ্গিকে আমি বলবো যে যশোরে ছিল ভালোই ছিল আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে তাদের প্রিয় দলগুলো বাদ পড়ে যাওয়াতে মানে এটি তো আসলে বিশ্বকাপের প্রেক্ষাপট আপনি তুলে ধরলেন যে যশোরের সাধারণ মানুষ সমর্থকরা কতখানি আপ্লুত হয়েছে উদযাপন করেছে এবং স্বাভাবিকভাবেই মানে বলতে এটা বাহুল বলাই বাহুল যে আর্জেন্টিনা এবং ব্রাজিল বাদ পড়ে যাওয়ায় বাংলাদেশের পুরো বাংলাদেশের সমর্থক গোষ্ঠীর বিশ্বকাপ অনেক আগেই শেষ হয়ে গেছে তারপর আমরা ফিরবো একটি বিরতির পরে মোহাম্মদ কাসারাদে আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের ফুটবলের অবস্থা নিয়ে আপনারা ফুটবল খেলেছেন ফুটবল নিয়ে এখনো কাজ করছেন তৃণমূল পর্যায়ে কতজন সম্ভাবনাময় ফুটবলার আপনারা দেখছেন তাদের সম্ভাবনা কতখানি আহ সেই প্রতিভা প্রতিভাত হবে সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো কাউসার আলী মাহমুদ রহমান একটু সাথে থাকুন দর্শক আপনাদেরও নিশ্চয়ই সাথে পাবো ফিরছি কিছুক্ষণের মধ্যে আমরা এই মানচিত্রেই আমরা বিরতির পরে ফিরে এলাম অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আজকে আমরা বিশ্বকাপের প্রসঙ্গে আলোচনা করছি ঠিকই কিন্তু আমাদের ঘরোয়া ফুটবল তৃণমূলের ফুটবল নিয়ে আমরা অনেক বেশি সচকিত সেই বিষয়ে নিয়ে কথা বলার জন্য রংপুর থেকে আছেন আমাদের সাথে সাবেক ফুটবলার এবং সংগঠক মাহমুদুর রহমান টিটু এবং যশোর থেকে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাউসার আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন কাউসার আলী আবারও ফিরে যাই আপনার কাছে আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছে সময় খুব বেশি নেই এই যে এখন স্কুল পর্যায়ে সারা বাংলাদেশ জুড়ে এক ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের এটিকে আপনি কতখানি ইতিবাচক ভাবে দেখতে চান মানে এই সেখান থেকে কি আমাদের তৃণমূলে কিংবা খেলোয়াড় তৈরিতে আদৌ কোনো কাজে লাগবে নাকি এটি স্কুল পর্যায়ের টুর্নামেন্ট এখানে শেষ হয়ে যাবে ধন্যবাদ আসলে প্রশ্নটা খুব মানে আমার এটা আমি ভালো লেগেছে প্রশ্নটা আপনি করেছে কারণ কি আমি একটি ছোট ছোট্ট একটা একটা লাইন বলেই নি আমি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিরিশ বছর কাজ করেছি আমি রিটায়ার হয়ে গেছি তো আমি একটা প্রজেক্টের প্রধান ছিলাম সেটা হলো তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া প্রশিক্ষণ এই আপনার যে প্রশ্নটা এটা ওর সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের খেলোয়াড় তৈরির জন্য খেলাধুলার মান উন্নয়নের জন্য এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফলের জন্য যে যে রুটটা যেটা যেটা পাইপলাইন সেটা কিন্তু এটাই যে খেলোয়াড় সংগ্রহ করার সম্ভাবনাময় তাদের প্রশিক্ষণ অথবা খেলার ব্যবস্থা করা তারপরে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া জাতীয় দলের জাতীয় পর্যায়ে তো সেই ক্ষেত্রে আমি বলবো সে বারবার আমি অত্যন্ত মানে কাজ থেকে কাজ করেছি আমি অত্যন্ত মানে আশাবাদী ছিলাম যে এটা বুঝি কাজ করছি আসলে ভাবে করছি আমরা মনে অনেক সময় আমি কথা শুনি যে আরে কেন কেন বাংলাদেশে হবে না এই প্রশিক্ষণ দিয়ে আমরা অমুক কাজ করি ওই টুর্নামেন্টটা চালু করে দিই আসলে আমরা আমাদের মূল চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন আমাদের কিন্তু কোনো একটা পরিকল্পনা সলিড একটা বেজের উপর পরিকল্পনা নেই কিন্তু যে আমরা এটা করবো এটার পরে এটা এটা এটার পরে এই এই আছে আমাদের অর্থ এবং এই হলো কাজ করছি না তাতে হচ্ছে কি হারিয়ে পথে ওই দেখেন টুর্নামেন্টের কথা শুনলাম যে অমুক টুর্নামেন্ট চালু হয়েছে তারপর কিছুদিন পর দেখি বন্ধ হয়ে গেছে সেই সেরে বাংলার টুর্নামেন্টের কথাই বলি সেটা ছিল শেষ হয়ে গেছে তারপরে দেখা গেলো ইউথ টুর্নামেন্ট স্কুল টুর্নামেন্ট সেগুলো শুরু হয় কিন্তু একটা জায়গায় এসে মুক্তি পুরে পড়ে যায় তো আমাদের এইটার কারণও আছে অনেকগুলো এটা দীর্ঘ আলোচনার বিষয় যে এইগুলো যতদিন না আমরা একটা সলিড বেজ এর উপরে দাঁড় করাতে পারবো যে আমাদের কেমন হওয়া উচিত খেলোয়াড় বাছাই কেমন হওয়া উচিত এই কম্পিটিশন কেমন করে আমরা খেলোয়াড় তৈরি করব সেটা যদি একটা সলিড বেজ এর লাইনের উপরে যদি না হয় তাহলে আমরা ওই বারবার করবো কিছুদিন পরেই আবার হারিয়ে যাবে সেজন্য আমি এ ব্যাপারে আমরা হতাশ আমি যে আমাদের খুব ভালো লিডার পাচ্ছি না আমরা লিডার বলতে এরকম না একজন অনেকগুলো লিডার যারা এই কার্য কর্মকাণ্ডটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এটা কেমন ভাবে কিভাবে কার্যকর হতে মানে আপনি হতাশার কথা বলছেন জাতীয় ফুটবল দলের পারফরমেন্সে আমরা হতাশ কিন্তু তারপর আমরা মনে করি বিশ্বকাপে আজকে আমরা মাতাল হচ্ছে একদিন আমাদের জাতীয় দলও খেলবে সেখানে অনেক ধন্যবাদ মাহমুদুর রহমানটি একটু আপনার কাছে যেতে চাই আহ রংপুরে ফিরে গেলাম আমরা আলোচনায় আপনি আমাকে একটু বলবেন আমরা পৃষ্ঠপোষকতার জন্য সবসময় সরকারের প্রতি মুখাপেক্ষি বা বাফুফে কিংবা সরকার কিছু একটা করবে কিন্তু ক্লাব পর্যায়ে মানে সারা বিশ্বে তো ক্লাব পর্যায়ে ফুটবলই সেই দেশের কিংবা জাতীয় জাতিগতভাবে ফুটবলার তৈরি করে দেখে আমাদের দেশে যে ক্লাব পর্যায়ের ফুটবলকে কি একদম তৃণমূল পর্যায়ে নিয়ে আসা সম্ভব কিনা এবং সেই পৃষ্ঠপোষকতার মুখাপেক্ষিতা অন্যদিকে সরানো সম্ভব কিনা সম্ভব এটা এটা সম্ভব কেননা আগেও কিন্তু ক্লাবমুখী বা তৃণমূল পর্যায়ে বৃত্তশালী যারা ছিল সমাজে যারা বৃত্তশালী স্থানীয়ভাবে তারা সবাই কিন্তু খেলাধুলার পৃষ্ঠপোষকতা করতো ইদানিং এই জিনিসটা কমে এসেছে এবং আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে আবার আগের সেই দিনে ফিরিয়ে আনা এবং আমরাও একদিন বিশ্বকাপে খেলবো আমাদের যেখানে এই মেয়েরাও এখন অনেক এগিয়ে গেছে আপনি জানেন এর আগে মেয়েদের ফুটবলের রেজাল্ট অনেক ভালো এবং গতকালকেই ক্রিকেটেও মেয়েরা একটা বিশ্বকাপ বাছাই করবে আসলে একটা পর্যায়ে নার্সিংটা হচ্ছে আমি বলতে যাচ্ছি তৃণমূল পর্যায়ে থেকে সরকারের পাশাপাশি স্থানীয় যারা বৃত্তশালী আছে যারা সংগঠক আছে তারা যদি এগিয়ে আসে আবার ফুটবলকে আমরা একটা জায়গায় দাঁড় করে নিতে পারবো এ ব্যাপারে আমি একশো ভাগ আশাবাদী আমরাও আশাবাদী হতে চাই অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান টিটু মোহাম্মদ কাউসার আলী আমাদের সাথে যুক্ত হবার জন্য বিশ্বকাপের সেই আজ আমাদের বাংলাদেশে লেগেছে আমরাও একদিন বিশ্বকাপে খেলব সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আপনাদের দুজনকে ধন্যবাদ এবং ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ছিলেন আগামীকাল অন্য বিষয় অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন ডিবিসি নিউজের সাথেই